আসসালামু আলাইকুম হ্যালো দর্শক একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি কীভাবে স্টোর থেকে অ্যাপ লিঙ্ক শেয়ার করবেন বিভিন্ন জায়গায় আপনি একজন ইউটিউবার হতে পারেন অথবা আপনার ফ্রেন্ডকে শেয়ার করতে পারেন অথবা আপনি যদি ইউটিউবার হন তাহলে ডিসক্রিপশান বক্সে অনেক সময় আমরা যখন অ্যাপের রিভিউ দিই তখন কিন্তু আমাদের লিঙ্কটা শেয়ার করতে হয় অথবা যে কোনো জায়গায় শেয়ার করতে হয় তো দেখাবো কিভাবে আপনি লিঙ্কটা শেয়ার করবেন সার্চ বারে গিয়ে লিখুন যে কোনো একটা অ্যাপের অ্যাপ লিখুন সম্পর্কে লিখুন আমি কোরআন মাজিদ লিখলাম এখন এটা দেখব কোরআন মসজিদ তো এইখানে অপশন ছিল নিচে আমরা খুব সহজেই লিঙ্ক শেয়ার করতে পারতাম কিন্তু এখন নতুন আপডেট আসার পর থেকে এটা করা যাচ্ছে না তো অপশন কিন্তু রয়েছে কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে কি চলুন দেখিয়ে দিচ্ছি এখানে উপরে দেখুন ডান পাশে তিনটা ডট রয়েছে ওইখানে চাপ দিন তারপর দেখুন শেয়ার লেখা রয়েছে শেয়ারে চাপ দিন তারপর আপনি যে কোনো জায়গায় এটি শেয়ার করতে পারেন এখন এইখানে তো ইউটিউব নেই আপনি কিভাবে ইউটিউবে শেয়ার করবেন সেই ক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় এটি শেয়ার করে দিন মনে করুন আমি মেসেজে শেয়ার করলাম এই দেখুন মেসেজে শেয়ার করার সাথে সাথে এটি চলে আসছে তারপরে আপনি করবেন কি লিঙ্কটা শেয়ার করবেন সরি লিঙ্কটা কপি করবেন এখানে দেখুন লিঙ্কের ওপর চাপ দিলে কপি লেখা আসবে তখন কপি করে নিন তারপরে যেই কোনো জায়গায় আপনি এটি পেস্ট করে দিন শেয়ার হয়ে যাবে তো এই হচ্ছে ছোট্ট একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত